আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সালমিন রেসিপিজ অ্যান্ড ব্লগস আমার আজকের রেসিপি গরম মশলা আমি কিভাবে বাসায় গরম মশলা তৈরি করি আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করবো যেহেতু ঈদ চলে আসছে তাই এই গরম মশলাটা আপনাদের অনেক উপকারে আসবে এই মশলাটা আপনারা গরুর মাংসর মধ্যে যদি ইউজ করে থাকেন তাহলে গরুর মাংসের স্বাদটা কিন্তু অনেক পরিমাণে বেড়ে যাবে তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের উপকারে আসবে এবং ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন তাহলে চলুন গরম মশলার রেসিপিটা জেনে নেওয়া যাক কী কী পরিমাণে কি মশলা লাগছে এখানে আমি নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ নর্মাল জিরা নিয়েছি তিনটি শুকনো মরিচ এখানে এক টেবিল চামচ পরিমাণ জয়ত্রিক। এখানে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ শাহি জিরা এখানে নিয়েছি এক চা চামচ পরিমাণ রাধুনি। এক চা চামচ পরিমাণ পোস্তদানা এখানে নিয়েছি লবঙ্গ দশ থেকে বারোটি এখানে নিয়েছি এক চা চামচ কালো গোলমরিচ এখানে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া ছোট সাইজের নিয়েছি তিনটি তেজপাতা এখানে দুটো স্টার মশলা তারপর দারচিনি তারপর নিয়েছি একটি জয়ফল এখানে নিয়েছি নর্মাল এলাচ দশ থেকে পনেরোটি অনেকে অনেক মশলা চিনেন না তাদের জন্য আমি মশলাগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জয়ফল এবার যেটা নিচ্ছি এটা হচ্ছে এলাচ এটাকে বড় এলাচও বলা হয় কালো রঙের হয়ে থাকে এর এই গরম মশলার রেসিপিতে আমি যেই পরিমাণে ইউজ করেছি চেষ্টা করবেন পরিমাপটা ঠিক রাখার জন্য তাহলে আপনার পারফেক্ট একটি গরম মশলা তৈরি হবে এটা হচ্ছে ইস্টার মশলা এটা হচ্ছে জয়ত্রিক এখানে তিনটি শুকনো মরিচ এটা হচ্ছে এলাচ এটা তেজপাতা এটা হচ্ছে দারুচিনি এবার সবগুলো মশলা আমি একটি কড়াইতে নিয়ে নিচ্ছি এখন এই মশলাগুলো একটা কড়াইতে নিয়ে নিচ্ছি আর চুলা রাসটা মিডিয়াম রেখে এক থেকে দেড় মিনিটের মতো মশলাগুলো গরম করে নিব এই মশলাগুলো কিন্তু আপনি ভাজতে যাবেন না অনেকেই কিন্তু এই ভুলটা করে থাকেন তাহলে আপনি যদি এই মশলাগুলো ভেজে নেন তাহলে কিন্তু এই মশলার পারফেক্ট ফ্লেভারটা আসবে না এখন আমি এই সবগুলো মশলা একটি ব্ল্যান্ডারের জারে নিয়ে নিচ্ছি তারপর আমি খুব ভালোভাবে এই মশলাগুলো গুঁড়ো করে নিচ্ছি তো দেখুন আমার মশলাটা এই রকম গুঁড়ো হয়ে গেছে এখন তৈরি হয়ে গেল আমাদের গরম মশলা এই গরম মশলা আপনাকে আর বাজার থেকে কিনতে হবে না এখন আপনি খুব সহজেই এই মশলাটা বাসায় নিজেই তৈরি করে ফেলতে পারবেন তো দেখুন এই মশলাটা এই রকম পারফেক্ট গুঁড়ো হয়েছে এখন এই মশলাটা আপনি একটি এয়ারটাইট বয়ামে রেখে এই মশলাটা আপনি স্টোর করতে পারেন তিন মাসের মতো যখনই আপনি মাংস রান্না করবেন এখান থেকে এক চামচ দিয়ে দিন আর দেখুন আপনার মাংসর টেস্টটা কতগুণ বেড়ে যায় আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিন আর এই রেসিপিটি সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে কী ধরনের রেসিপি পেতে চান সেটিও জানাতে পারেন ততক্ষণ সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ